অ্যাডভোকেট আব্দুল হামিদ। তিনি বুদ্ধিজীবীদের স্মরণে যে স্মৃতি স্তম্ভ নির্মিত হয়েছে এখানে, যেটির ফলক উন্মোচন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্মৃতিফলকে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। এগিয়ে আসছেন শ্রদ্ধার্ঘ নিবেদন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এখানে মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শায়িত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা। সেই বীর শ্রেষ্ঠদের স্মরণে, বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি। সুধীমণ্ডলী, এতক্ষণ শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। আজকে মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে লাখো মানুষের ঢল নেমেছে। এখানে ছুটে এসেছেন শহীদ সন্তানেরা, শহীদ পরিবারের পরিবার পরিজনরা, এসেছেন মুক্তিযোদ্ধা সন্তান, বীর মুক্তিযোদ্ধারা। সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপনের পর এবারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদিন।
শহীদ পরিবার পরিজন, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানদের পাশাপাশি মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অনেক তরুণ প্রজন্ম, তরুণরা তরুণীরা যারা এই দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, আমাদের লাল সবুজের পতাকাকে ভালোবাসেন, ভালোবাসেন এই মানচিত্র, সবুজ বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারা প্রত্যেকে আজ শ্রদ্ধায় অবনত। এবং অনেকেই আজকে ছুটে এসেছেন এই ভোরবেলা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। 1971-এর 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা বাঙালি জাতির উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে, স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। তারপর যার যেখানে অবস্থান ছিল, যার যা সম্বল ছিল, সর্বস্ব নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। দীর্ঘ 9 মাস অগ্নিঝরা দিনগুলির মধ্য দিয়ে রক্ত ছড়িয়ে তার প্রান্তে পৌঁছেছিলেন চূড়ান্ত বিজয়ের। ঠিক চূড়ান্ত বিজয়ের শেষ মুহূর্তে আমাদের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাদের সম্মানে এখানে আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মহামান্য রাষ্ট্রপতি। এবারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়াঁ মোহাম্মদ জয়নাল আবেদিন, সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়াঁ মোহাম্মদ জয়নাল আবেদিন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। এর পরপরই শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষে ডেপুটি স্পিকার মাননীয় ডেপুটি স্পিকার শ্রদ্ধা নিবেদন করলেন। এরপরে এগিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষে চিফ হুইপ বৃন্দ জাতীয় সংসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করছেন। বুদ্ধিজীবীদের সম্মানে এবারে বিরোধী দলীয় নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা নিবেদন করলেন
মাননীয় চিফ হুইপ, এরপরে শ্রদ্ধা নিবেদন করছেন বিরোধী দলীয় নেতৃবৃন্দ। এই দিনটি আমাদের জন্য অনেক বেদনার, অনেক কষ্টের, অপরদিকে অর্জনের, বেদনার কষ্টের এই কারণে যে স্বাধীনতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের, বাঙালি জাতির মেধাবী মানুষদের। আর অর্জন এই কারণে যে তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের চূড়ান্ত বিজয়, স্বাধীনতা। হাজার বছরের পরাধীনতা থেকে মুক্তি, যে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির রাখাল রাজা, মধুমতি নদীর পাড়ের সাহসী সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ, এবং 2 লক্ষ নরনারীর সম্ভ্রমের বিনিময়ে, 1 সাগর রক্তের বিনিময়ে আমাদের যে অর্জন, তা হচ্ছে বাঙালি জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের ত্যাগ, তিতিক্ষা, আমাদের লাঞ্ছনা, গঞ্ছনা, আমাদের হারানোর বেদনা, কষ্ট লুকিয়ে আছে। বর্বর পাকিস্তান সেনাবাহিনী আমাদের তাপাতে চেয়েছিলেন, নির্মূল করতে চেয়েছিলেন। সেই কারণেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের, মেধাবী সন্তানদের, দেশীয় আলবদর আল শামদের সহযোগিতায় খুঁজে খুঁজে বের করে নির্বিচারে হত্যা করেছিলেন। আমাদের বুদ্ধিদীপ্ত আলোকিত মানুষদের, মেধাবী সাংবাদিকদের, প্রকৌশলীদের, আইনজীবীদের, শিক্ষকদের খুঁজে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করেছিলেন। তারা ভেবেছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলে বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যাবে, কিন্তু আজ প্রমাণিত হয়েছে তাদের সেই ধারণা ভুল। শহীদের রক্ত বৃথা যায়নি, শহীদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদের রক্ত আজ কথা বলছে, শহীদের প্রজন্ম আজ কথা বলছে। আমরা যে দেশের মানুষকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, শাপলা শালুক দোয়েল পাখিকে ভালোবাসি, ভালোবাসি লাল সবুজের পতাকাকে, তারই প্রমাণ মিলেছে আজ ভোরে মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে, যেখানে আজ লাখো মানুষের ঢল নেমেছে। তারা প্রত্যেকে এসছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। দিনের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, তারপরে জাতীয় সংসদের
ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, এবারে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে এগিয়ে এসছেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশের পক্ষে আইজিপি মহোদয় একিএম শহীদুল হক, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদনে এগিয়ে এসছেন। শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। এরপরেই বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, কমিশনার ঢাকা বিভাগ, এরপরে শ্রদ্ধা নিবেদন করছেন এই দিনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্বিচারে হত্যা করা হয়েছিল পাকিস্তানি বর্বর সামরিক বাহিনী। তারা ভেবেছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্বিচারে হত্যা করতে পারলে বাঙালি জাতিকে দমিয়ে রাখা যাবে, কিন্তু আসলে সেটি সম্ভব হয়নি। কারণ 1971-এর 7ই মার্চ বঙ্গবন্ধু যখন আহ্বান জানিয়েছিলেন, তখন আসলে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে প্রত্যেকটি বাঙালির রক্তে যে উন্মাদনা সৃষ্টি হয়েছিল, তারা প্রত্যেকেই এক একজনকে বঙ্গবন্ধু ভেবেছিলেন, জাতির প্রতিনিধি ভেবেছিলেন, আমাদের কৃষক, আমাদের দামাল ছেলেরা, আমাদের চাষি, আমাদের কুমার, ছাত্র, শিক্ষক, মেহনতি মানুষ, আমাদের মায়েরা, আমাদের বোনেরা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। মুক্তিযুদ্ধ পরিণত হয়েছিল জনযুদ্ধে। এই জনযুদ্ধে কেউ বাদ যাননি, প্রত্যেকে সম্পৃক্ত হয়েছিলেন, কেউ একমুঠো ভাত দিয়ে, কেউ একমুঠো চিড়ে দিয়ে, কেউ একমুঠো গুড় দিয়ে, কেউ বা একটু আশ্রয় দিয়ে। আমরা যখন দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম 1971-এর 16ই ডিসেম্বর, ঐতিহাসিক রেসক্রুস ময়দান, যেখানে আত্মসমর্পণ করেছিলেন মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনী, ঠিক তার পূর্ব মুহূর্তে জাতির মেধাবী সন্তানদের খুঁজে খুঁজে বের করে নির্বিচারে হত্যা করা হয়েছিল
রায়ের বাজার বধ্যভূমিতে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বধ্যভূমিগুলিতে। এবং তাদের তখন সহযোগিতা করেছিলেন এই দেশীয় আল বদর, আল শামস রাজাকাররা, দেশদ্রোহীরা, যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি তারা। এবং এই আল বদর, আল শামস রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের মেধাবী সাংবাদিক, আমাদের মেধাবী প্রকৌশলী, মেধাবী ডাক্তার তাদেরকে হত্যা করে। পরবর্তী সময়ে মিরপুরের এই